আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে আপনাদেরকে ভীষণ মজার এবং খুবই সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। যে কোনো অতিথি আপ্যায়ন, বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবারই নাস্তাটি অনেক পছন্দ হবে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপির জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 চামচ পরিমাণ চিনি। চিনিটি কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে নাস্তার স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানোর ফলে নাস্তাটি দীর্ঘ সময় পর্যন্ত ক্রিসপি থাকবে। তো মিশ্রণটি যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে, এই পর্যায়ে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটি কিন্তু একবারে দেওয়া যাবে না, এতে করে ডোটি প্রয়োজনের তুলনায় শক্ত কিংবা নরম হয়ে যেতে পারে। তো আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটি তৈরি করে নিয়েছি। এবার এর ওপর সামান্য পরিমাণে তেল মেখে ডোটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এর মধ্যে ডোটি আরও কিছুটা সেট হয়ে যাবে এবং ডোটির উপরটা ড্রাই হয়ে যাবে না। তো এদিকে আমি বড় সাইজের 2টো আলু সিদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 2টো ডিম, এগুলোকেও আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই 2টো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 7 মতো লবণ, এবং সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ করে আদা এবং রসুন বাটা। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার নাস্তাটি তৈরি করব। তার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটিকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন রেস্টে রাখার কারণে ডোটি কিন্তু আরও অনেকটা সফট হয়ে গিয়েছে। তো আরও 2-3 মিনিট মথে নেওয়ার পর যে কটি নাস্তা তৈরি করব, ডোটিকে ঠিক ততটি ভাগে ভাগ করে নিতে হবে। এবার এখান থেকে একটি ভাগ নিয়ে পাতলা এবং বড় সাইজের একটি রুটি তৈরি করে নিব। রুটিটি কিন্তু খুবই পাতলা হতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি রুটিটি ঠিক কতটা পাতলা হবে। তো রুটিটি যখন তৈরি করা হয়ে যাবে, এবার আলু এবং ডিমের পুরটি এর মাঝ বরাবর ছড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। সম্পূর্ণ রুটিতে পুরটা ছড়িয়ে দেওয়ার পর এভাবে হাতের সাহায্যে এক সাইড থেকে এটাকে রোল করে দিতে হবে। তারপর হাতে সামান্য পরিমাণে পানি নিয়ে এভাবে এর মুখটা আটকে দিতে হবে। এতে করে নাস্তাটি ভাজার সময় আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো রোল করে নেওয়ার পর একটু চেপে চেপে ঘুরিয়ে এটাকে সেট করে নিতে হবে। এবার একটি ছুরির সাহায্যে এটাকে এভাবে ছোট ছোট করে কেটে টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে আরেকটু বড় করেও কেটে নিতে পারেন। তো সবগুলো নাস্তা কেটে নেওয়ার পর এগুলোকে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে এর শেপটা ঠিক করে দিতে হবে। তো এভাবে করেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি। এবার মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একপাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর সাইডটিকেও ভেজে নিতে হবে, অর্থাৎ সুন্দর একটি কালার না আসা পর্যন্ত মুচমুচে করে নাস্তাটিকে ভেজে নিতে হবে। এই নাস্তাটির ওপরের সাইডটা অনেক ক্রিসপি এবং ভেতরের অংশটা অনেক সফট হয়, যার কারণে এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো নাস্তা এখানে ভেজে নিয়েছি। এই তো সেই সাথে তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং সহজ একটি নাস্তা রেসিপি। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।